আদ্দিন টিভি ইসলাম প্রচারের স্বার্থে গোটা দেশটারে এখন উলট পালট করে দিয়েছে। বলল কি আর শুনল কি? দেশের মানুষ যেন এখন অনেকটা কানা বোবা বয়রা হয়ে গেছে। কি হয়ে গেছে? এক দেশ ছিল বয়রার দেশ। কিসের দেশ? আরে কথা কয় না, কিসের দেশ? ওই বয়রার দেশে আসছে পুলিশ। বয়রার দেশে এসে পুলিশ জিজ্ঞেস করতেছে, ভাই এই লোকের নামে একটা আসামি আছে, ওরে ধরতে যাব, বাড়ি কই? বয়রাকে আপনি কি জিজ্ঞেস করেন? কয় যে এই নামে একটা আসামি আছে, তারে ধরতে যাব, আমরা তো বিদেশি পুলিশ, চিনি না, বাড়ি কই, বাড়ি কই? লোকটা উঠে কয়, দেখেন আমি হাল চাষ করতেছি, এই গরু আমার শ্বশুর বাড়ি থেকে ব্যবহার উপহার দিয়েছে, এটা চোরা গরু না। পুলিশের মেজাজ গরম হয়েছে, বেটা তোর কি গরু চোরা গরু না শ্বশুর বাড়ির উপহারের গরু? তাকে জিজ্ঞেস করছি, তোরে জিজ্ঞেস করছি, আমরা বিদেশি লোক, এখানে আইন শৃঙ্খলায় নিয়োজিত আছি, আসামির বাড়ি যাব, তার কথা জিজ্ঞেস করছি, তোরে জিজ্ঞেস করছি একটা, ও বলে একটা আচ্ছা মতো রুল দিয়ে কষায় দুটো মারছে, বাড়ি খেয়ে লোক চলে আসছে, বাড়িতে হাল চাষ করতে গিয়েছে, তারপরে খাইলো পুলিশের বাড়ি। মেজাজ ঠান্ডা না গরম? গরম মেজাজ। বউ রান্না করতেছিল তরকারি, চিন্তা করলো তরকারি তো রান্না করতেছি, লবণটা কম হইল না বেশি, ঝালটা কেমন হইলো একটু তো অন্তত দেখা দরকার, একটু সুরবা ঝোল চামিসে উঠাইয়া হাতে ঢেলে জিব্বা দেখতেছে, এমন সময় সে সপাত সপাত বাড়ি, তোর বাপ তোর ভাই সুরা গরু কেন আমার দিল, সেই জন্য পুলিশে কেন আমার পিটায়? বউ খুব মাইন্ড করলো, গিয়া শাশুড়ির কাছে জিজ্ঞেস করলো, আম্মা কি একটা কথা, আমি মহিলা মানুষ রান্না বান্না করি, তরকারিতে নুন বেশি হইলো না কম হইলো, ঝাল কেমন হইলো এটা তো টেস্ট করা আমার একটা দায়িত্ব, আমি নুন লবণ টেস্ট করতেছি, আপনার ছেলে সেই জন্য এসে হালুয়া লাঠি দিয়ে হাউলা লাঠি দিয়া এমন জোরে বাড়ি মারলো, এটা কি একটা বিচার হলো? শাশুড়ি কাঁথা সেলাই করতেছিল, সে খুব মাইন্ড করছে, ঘরে এলো মেয়ে, মেয়ের কাছে বলতেছে, দেখ দুঃখের কথা কোথায় বলবো, আমি শাশুড়ি মানুষ, বুড়ো মানুষ, চোখে আগের মতো দেখি না, সুর সেলাইটা একটু ফোড়টা বড় হয় না হলে ছোট হয়, সেই জন্য বউ আমার দোষ ধরবে, আমার সাথে ঝগড়া করবে, এটা একটা কথা হইল। মেয়েটা আবার অবিবাহিতা, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে বিবাহের উপলক্ষে, সে চিন্তা করলো মা বোধহয় তার বিবাহের কথাই বলেছে, বলল মা আমি আর কি বলবো, লজ্জার বিষয়, তোমরা 10 জায়গা দেখবা এক জায়গা দিবা, কথা বোধহয় বোঝেন নাই আপনারা, এখন বাংলাদেশে ওয়াজ তো করে চলে যাব, এই মিডিয়া ছেড়ে দেবে, মিডিয়ার ভাইরাও আবার মাঝে মাঝে তাদের, তারা আবার ভাইরাল হওয়ার জন্য ছোট ছোট কাট পিস করে মাশাআল্লাহ ছেড়ে দেয়, বেটা আজহারি পর্দা মুখ খোলা রাখার ব্যাপারে ফতোয়া দেয়নি, ফতোয়া সে পর্দার ব্যাপারেই দিয়েছে, তবে কোনো কোনো কেউ কেউ এই এই অভিমত দিয়েছেন, আর মূলত তিনি মুখ ঢেকে রাখার পক্ষেই বলেছেন, এমন বোবা বয়রার দেশে আমরা বাস করি, কথা বললো একটা, শেষ পর্যন্ত পুলিশ থেকে একেবারে কাঁথা সেলাই পর্যন্ত বিবাহ পর্যন্ত চলে গেল। আদ্দিন টিভি ইসলাম প্রচারের স্বার্থে।